আমায় যদি কেউ প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি ঠিক বলেছেন আমাদের প্রিয় বাংলাদেশ। এই গানটি এবার কণ্ঠে তুলে নেবে চ্যানেল আই সেরা কণ্ঠ 2008-এর প্রিয় নাম শারমিন। এবারে শুনি দেশের গানটি তোমার কণ্ঠে কেমন লাগলো আমাদের দুই বিচারকের। শারমিন, তুমি এমনিতে ভালোই হয়েছে, গিয়েছো ভালো, কিন্তু তুমি তোমার যে স্ট্যান্ডিং নোটগুলো, আমায় যদি প্রশ্ন করে, তারপরে সেকেন্ড লাইন একটা আছে যে স্ট্যান্ডিং নোটগুলোতে না সুরটা একটু ঠিক রাখতে হবে, একটু কম আছে কোনো কোনো জায়গায়, দুই এক সময় ঠিকই হয়েছে, আবার কয়েক জায়গাতে কিন্তু নোটটা ঠিক মতন লাগছে না। আমার আমার কাছে এইটাই মনে হলো যে এই এটুকুনি একটু খুঁত আছে। আর তোমায় যদি প্রশ্ন করি তুমি কি বলবে, আমি ঠিক বলেছি কি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার কাছে ওই একই জিনিস মনে হয়েছে যে তোমার যে স্ট্যান্ডিং নোটগুলো ওগুলো কেন জানি একটু হয় চড়ে যায়, না হলে একটু নেমে যায়।
সুরটা ঠিক মেনটেন করো না, তুমি একটু আরেকবার গাও তো। আমায় যদি প্রশ্ন করে কলো কাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো নিচের পার্টটা ঠিক আছে ওই লা 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 লা, ওটা সুর থেকে হয় বেরিয়ে যাচ্ছে নাহলে কমে যাচ্ছে, তো এই জিনিসগুলো খুব খেয়াল করতে হবে। স্ট্যান্ডিং নোটের গানগুলো গাওয়া খুব কঠিন, সুরটা মেনটেন করা, তো এই জিনিসটা ঠিক করে নেবে। এমনি তোমার লোয়ার পোর্শন গান বাকি ঠিক আছে, তো এই জিনিসটা একটু খুব খেয়াল করতে হবে। আমাদের আজকের বিশেষ অতিথি অজিত রায় স্যার, আপনার কেমন লাগলো ছোট্ট মেয়েটির গান? আমায় যদি প্রশ্ন, আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ, তা আমিও বাংলাদেশের কথাই বলবো, যতদিন পারো চেষ্টা করে যাবো, ঠিক আছে? ধন্যবাদ স্যার।